বন্ধুরা আমার মনোযোগ দিয়ে শুনতে হয়, আমার প্রিয় মাহবুব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলান দিয়ে রাখলেন, আল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আহলিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না, সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন 61 হিজরির আগে এইরকম হাসান আর হুসাইনের কোন নাম ইতিহাস দেখাইতে পারে নাই, সুবহানাল্লাহ। এই নামগুলো সর্বপ্রথম উদ্ভব করলেন আমার মনিবের পক্ষ থেকে, জান্নাতি নাম হিসাবে, আহলে জান্নাতির নাম হিসাবে আল হাসান ওয়াল হুসাইন, হাসান আর হুসাইন। যে যদি একবার তওবার শিকার হয়, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার নবী যদি একবার বলে দেন, ইয়া আল্লাহ, সরহিদিরপুরের মানুষ, বোয়ালখালী পৌরসভার মানুষ, গাউসিয়া কমিটি রহমানিয়া মাদ্রাসা শাখার মানুষ, আমি তাকে চিনি, সেইজন আমার গোলাম। উঁচা আওয়াজ দিয়ে বলবো না, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমাম, এই জগতের উম্মতরা আল্লাহ এলান দিলেন, আমার মনি পাওনার ডিক্লেশন দিয়ে দিলেন, নিশ্চিত আমাকে তওবা কবুলকারী হিসাবে পেয়ে যাবি। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না, সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল, নবীকে চিনতে হবে, নবীকে জানতে হবে, নবী আমার জামিনদারি নিতে হবে, ঠিক কি না? আরো জোরে। তাহলে তো এক বাক্যে বলা যায়, আহলে সুন্নতুল জামাতের মামলায় জামিনদারি নবীর কাছে আসে না নাই। সেজন্য আমরা বলি, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না, সুবহানাল্লাহ। নবী ছাড়া নাই সাহারা, আরে জানো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। সরাতুরিয়া সেজন্য হযরত আযীমুল বরকত ইমাম ইসকে মুহাম্মদ, এই পৌরসভা বাসীরা, বোয়ালখালি থানার বন্ধুরা, সরখিদিরপুর গাউসিয়া কমিটির ভাইরা, রহমানিয়া মাদ্রাসা শাখার বন্ধুরা, ইমান তাজা করে নিন, কালকে নয় পরশু নয়, আজলে উনি কি পানা, আজ মদদ মা উনসে, আওয়াজ দিয়ে বলবেন না, সুবহানাল্লাহ। আজলে উনি কি পানা, আজ মদদ মাগুন সে, আজলে উনি কি পানা, আজ মদদ মাগুন সে, ফির না মানেঙ্গে কায়াম, আগর মান গয়া, ফির না মানেঙ্গে কায়াম, মত মে আগর মান গয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না, সুবহানাল্লাহ। দিল হে বো দিল জো তেরি ইয়াদ সে মামুর রাহা, বো দিল জো তেরি ইয়াদ সে মামুর রাহা, সর হে বো সর জো তেরি, সর হে বো সর জো তেরি, কদমো পে কুরবান গায়া,
سر ہے وہ سر جو تیری قدموں پہ قربان گیا صلاۃ دنیا کسٹ لگے لے خبر جلد کے غیروں کی طرف دھیان گیا لے خبر جلد کے غیروں کی طرف دھیان گیا میرے مولا میرے مولا میرے آقا تیرے قربان گیا میرے مولا میرے آقا تیرے قربان گیا سر دنیا کی بابا نہ کشت لگے উৎপত্তি স্থল ধরতে লাগলাম এই জগৎবাসীরা অনেকে বলে আমিরে মুয়াবিয়াকে টুটি ওয়ালাম না 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 এই কথা কখনো বলা যাবে না লাখ কোশিশ করে ইনসান ক্যা হোতা হে আখির ওহি হোতা হে জো মনজুর খোদা হোতা হে উচ্চ আওয়াজ দে বলুন সুবহান কাউকে দোষী সাব্যস্ত করা গেলে অ্যাটাক করবেন এটা হলো মনিবের খেলা আমার মুস্তফা যখন উম্মতের মায়ার মধ্যে চান কুরবান খেলা করতে লাগলেন চোখের পানি দিয়ে সাগর বানাইতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি বন্ধ করুন ও মনিব মাওলা কাটা ঘায়ের মধ্যে লবণের ছিটা কেন কেমন করে বন্ধ করব আমি তো আদম সফিউল্লাহ নাম আমি তো নূহ নজিউল্লাহ নাম আমি তো দাউদ খলিফাতুল্লাহ নাম আমি তো ইব্রাহিম খলিলুল্লাহ নাম আমি তো ঈসা রুহুল্লাহ নাম ও মুনিব মাওলা কেমন করে বরদাস্ত করব সাধারণ উম্মতের মালিক তো আমি না অসাধারণ উম্মতের মালিক আমি মুস্তাফা উচ্চ আওয়াজ দে বলুন সুবহান কোটি কোটি উম্মত আমার হবে কেমন করে বরদাস্ত করব সারা 1400 বছর যেতে না যেতে সর খিজিরপুর গৌসিয়া কমিটি রহমানিয়া মাদ্রাসা শাখা পাগল পাড়া হয়ে যাবে পূর্ণ একটি রাত আমার আলে বাইত মুস্তফার প্রেমের মধ্যে কুরবানি দেবে ওই উম্মতের জামিনদারি কার হাতে থাকবে জোরে বলুন না সুবহান আরে জোরে আল্লাহ যখন গুত্তা মেরে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি বরদাস্ত করতে পারছি না আপনার কান্নাটা বন্ধ করুন সাগরের পানিয়ে পরিণত হতে লাগলো আসমানের চাইতে বড় পাপি হলেও আপনার উম্মতের মায়া কান্নাই আপনার আমার কান্না আমি বরদাস্ত করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যথায় তো আমি ব্যথিত কারণ আল্লাহর কাছে জিজ্ঞাসা করলে উত্তর পাওয়া যায় এ মুনিব মাওলা দুনিয়ার জগতের মধ্যে কাকে তুমি বেশি ভালোবাসো বলেছে একমাত্র আমার নবীকে আমি ভালোবাসি আর নবীর কাছে জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে বেশি ভালোবাসেন বলেছে একমাত্র আমার উম্মতকে ভালোবাসি জোরে বলবেন না সুবহানাল্লাহ আরে জোরে আল্লাহ নবীর পাগল নবী উম্মতের পাগল আর আমরা উম্মত ঘুমের পাগল বিবির পাগল টাকার পাগল ব্যবসা বাণিজ্যের পাগল ঠিক কি না আর যারা নবীর পাগল আজকে প্রমাণিত হয়ে গেল গাউসিয়া কমিটি সরখিদিরপুর রহমানিয়া মাদ্রাসা শাখার ব্যবস্থাপনায় আজিম হোসেন আওলাদে রাসূলের মাহফিল মাওলা এই কোন ঘটনা ঘটাইলেন বলে যে খবরদার সাধারণ কোন ঘটনা না 61 হিজরির পূর্বে এই ঘটনা আর ঘটেনি কিয়ামত পর্যন্ত এই ঘটনা আর ঘটবেও না এরকম ঘটনা কে ঘটাইলে বলে যে আমি আল্লাহ ঘটাইলাম জোরে বলুন সুবহান কে ঘটাইলেন আরো জোরে আল্লাহ কেন ঘটাইলে বলে যে চিহ্নিত করে দেওয়ার জন্য খবরদার তোরা হুঁশিয়ার কালেমা এক বরাবর নামাজ এক বরাবর দাড়ি এক বরাবর পাগড়ি এক বরাবর পাঞ্জাবি এক বরাবর কফারে দাগ আসে না নাই হাঁটুতে জট আসে না নাই আরো জোরে এজিদের দলেরা এখনো আসে না নাই আগে ছিল কি ছিল না কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না আলা হযরতের কলম উঠে গেল আরে মিট গায়া মিটতে হে মিট যায়েঙ্গে আয়দা তেরা ঠিক না মিট গায়া মিটতে
شہر مٹ جائیں گے آئدا تیرا نہ مٹا ہے نہ مٹے تیرا اونچا آواز دے بول بننا سبحان اللہ আরে এজিদের গোষ্ঠীরা তোরা তো মনে ছিল আমার নবী একজন সাধারণ মানুষ নবী কিচ্ছু করতে পারবে না এখনো নবী মরা নবীর কাছে কোনো পাওয়ার নাই নবী গুনেগার যারা বড় ওরা এজিদের গোষ্ঠী এখনো আসরা নাই আরো জোরে এখন নবীকে তাজিম তাকরিম ইজ্জত নবীর আওলাদের উপর সালাম ফজরের নামাজও ছিল যোহরের নামাজ আসতে আসতে নবীর আওলাদের গর্দানের উপর দিলেন তলোয়ার টেনে নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ তাদের ঈমান ছিল আল্লাহ বেমিসাল সেটা ঠিক থাকবে নবী কিন্তু বেমিসাল না নবীর আওলাদরাও বেমিসাল না আর আল্লাহর কোরআন তারা মানে নাই সেজন্য ইজিদিরা বেঈমান কারণ তারা নবীকে কতটুকু মানে সুবহানাল্লাহ বলবেন না আওলাদে রাসূলের মর্যাদার মামলায় আমার আল্লাহ বলতে লাগলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা সুবহানাল্লাহ ইল্লাল মাওয়াদ্দাতা স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তার চাইতো দামি আমার নবীর আহাল সুবহানাল্লাহ বলেন না কিসের মা কিসের বাবা কিসের বিবি কিসের সন্তান জানের চাইতো বেশি দাম ইমামে হুসাইন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার মুয়াজ্জিন ভাই ঠিক আছে না আল্লাহু আকবার বলেন না শুধু নবীর প্রেমের মামলা না নবীর আওলাদের প্রেমের মামলা সুবহানাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো আমার নবীর সম কেউ জিসকা কোই সানি নেহি ও নবী হামারা একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের সাথে কোনো তুলনা আছে সুন্নিদের ঈমান ঠিক আছে না নাই ইয়া আল্লাহ নবীর পরিবারকে কেমন পরিবার বানাইলে বলে যে আমি আল্লাহ কোরআন হাকিম দিয়ে সংবিধান বেঁধে দিলাম পৃথিবীর জগৎবাসীরা আমার মোস্তফার আহালের মতন কোনো আহাল নাই উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার আমার বিষয়ের আলোকে উৎপত্তি স্থল টানতে গেলাম যে সময় ইমাম আলী মাকাম হুসাইনের উপর পূর্ণাঙ্গ খেলাফতের দাওয়া আসলো 6 মাস স্বল্প দিন মাত্র বেশি বন্ধুরা বাবারা ভাইরা আমার অনেক পুরাতন কথা ইতিহাস থেকে একটু করে টেনে আনতে লাগলাম হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জাওয়াজ দিয়ে বলুন না সুবহান আজকের যুগ সন্ধিক্ষণে অনেকে আমিরে মুয়াবিয়ার উপর তোহমত লাগে আমি বলবো না না আল্লাহর রাসূলের দাওয়া হলো লা তাসুবু আসহাবি আসহাবি কান্নুজুম বি আইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান আরো জোরে আমি কারো বিরুদ্ধে আপিল করতে যাচ্ছি না বন্ধুরা বাবারা ভাইরা আমার আমার রাসূল তো মুনাফিকদেরকে বেছে বেছে 300-এর উপরে মসজিদে নববী থেকে বের করে দিয়েছেন ঠিক না তো আমার রসুল যখন বলেন আমি কেন বলবো রসুল যেখানে নিরবতা পালন করেছেন আমার মুখ খোলার কোনো শক্তি আছে সারা 1400 বছর পরে এসে যদি আমি গালে গালাস করি আমার কি লাভ হবে যে একজন সাহাবীর মর্যাদাকে আমি যেতে পারবো তো সুতরাং মানুষের কাছে এটা হলো তাসামু হতেই পারে তা আমি ওদের বিরুদ্ধ চারণ করার জবান আমার কাছে নাই উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ঠিক কিনা বাবারা তো অতটুকু ইতিহাস না টানলে কি আমার যদিও বা হ্যাঁ আমি বললাম ওদের বিরুদ্ধে কথা বলতে যাবেন না কারণ আমার রসুল তো নিষেধাজ্ঞা দিয়েছেন সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার আমির মুয়াবিয়ার কাছ থেকে অনেক হিস্টোরির মধ্যে পড়ে দিলেন আমির মুয়াবিয়া নাকি লিপিবদ্ধ করেছেন অনেক ঐতিহাসিকগণ তার বিরোধিতা করেছেন না না এজিদের চরিত্র সম্পর্কে আমিরে মুয়াবিয়ার কাছে জানা ছিল আমি একটা হিস্টোরির মধ্যে পেলাম যখন অসুস্থতা বোধ করতেছিলেন আমিরে মুয়াবিয়ার হাতের এই কলমকে আপনার নকল করে নিজে মসনদ নসীন হলেন জোরে বলুন না আউযু বিল্লাহ
ইন্তেকালের সময় তা প্রমাণ করেনি, ইন্তেকালের পরেই ঘোষণা দিতে লাগলেন আমি এই মসজিদ নসীন হলাম। তথা খলিফার দাওয়া নিয়ে বসলেন, সাথে সাথে দামেস্কের জমিন থেকে এলান দিলেন মুকাত মদিনাতুল মুনাওয়ারায় সবচাইতে কঠিনতম ব্যক্তি খেলাফতের দাবিদারের মধ্যে কে কে থাকতে পারে। ইতিহাস সাক্ষ্য হয়ে যায় হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, আমার মাওলা ইমামে আলী মকাম হুসাইন। অন্য সাহাবীর নামও দুই একজন এসেছে কিন্তু ওদেরকে তত মূল্যায়ন করে নাই, কিন্তু এই তিনজনের নাম লিস্টেড করেছেন সুবহানাল্লাহ। এই তিনজনকে বাধ্য করা হবে এজিদের দাওয়া, এজিদের বায়াত গ্রহণ করার জন্য। জোরে বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর দুইজনেই ডিনাই করলেন প্রয়োজনে মদিনার জায়গা, মদিনার জমিন হিজরত করে যাব, ইয়াজিদের খেলাফত আমরা মানব না। সুবহানাল্লাহ, ওরা সাহস করে মক্কাতুল মুকাররমার দিকে রওনা দিলেন, কিন্তু ইমামে আলী মকাম হুসাইন একের পর এক, একের পর এক 150 থেকে 1500 সিটি, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, অনেক সিটির মধ্যে লেখা ছিল এই নবীজাদা ইমামে হুসাইন আপনার কাছে আমরা দাওয়াত দিয়ে আসলাম, আপনি খেলাফতের দাওয়ার জন্য কুফার জমিনে প্রতিনিধি পাঠান, নিজে এসে যান। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কোন একজন খলিফা আমাদের উপর জবরদখল করে এসে যায়, আমরা বলবো আমরা ইচ্ছা করে আসিনি, আমরা বাধ্য হয়ে এসে গেলাম, এই জন্য দায়ী ইমামে হুসাইন। কেমন লাগে বাবারা, সিটি পে ইমামে আলী মকাম হুসাইন অনেকজনের সাথে মশওয়ারা করলেন, সব উত্তর আমি দিলাম, কিন্তু এই উত্তরটা কে দেবে? কাল কিয়ামতের ময়দানে মনিবের দরবারে কি বলবো? আমার মনিব যদি যুগ জিজ্ঞাসা করে ইমামে হুসাইন বদ্ধপরিকর হলেন, না না না, নিজে তৈরি নিতে লাগলেন আস্তে করে মদিনা ছেড়ে মক্কাতুল মুকাররমার দিকে, আর যখনই মক্কার দিকে রওনা দিবেন ওই মুহূর্তের মধ্যে এক এক করে পরামর্শ করে ফেললেন সবার পক্ষ থেকে, না না না, ওই আগে বলেছিলাম লা কুকুশি শেখারে ইনসান ক্যা হোতা হ্যায়, আমার নবীর যা কাছে আমার মনিব জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না বন্ধ করেন, আমার নবী বললেন না না, কান্না বন্ধ করব কেমন করে, সরহিজিরপুরের জমিনে আমার উম্মতরা ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেসার রোগী হবে, ওরার কিডনি ফেল হয়ে যাবে, ওপেন হার্ট সার্জারি হবে, রাতের গভীরতম ইবাদত কেমন করে করবে, ইয়া আল্লাহ নামাজ রোজা হজ যাকাত তাহাজ্জুদ দিয়ে মনিবকে রাজি করবে কেমন করে, না 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 না, ইয়া আল্লাহ তাহলে ওয়াদা দিয়ে দাও আমার কান্না বন্ধ করব, একজন উম্মত আমার জাহান্নামে রাখা যাবে না, যদি একজন উম্মত জাহান্নামে থাকে আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে কদম দেব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রসুলের এই কথা যখন ফাঁস করে দিলেন, আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ মামলা এখন আর কিছু করার নাই, এখন আপনি যখন এই বই দিয়ে দিলেন সব উম্মত কি ছেড়ে দেওয়া কি সম্ভব? বলে যে জি হ্যাঁ সম্ভব, আল্লাহ তুমি আমাকে ভালোবাসলে আমি আমার উম্মতকে ভালোবাসি, যে উম্মতকে আমি ভালোবাসবো ওই উম্মত জাহান্নামে থাকতে দেব না, আর যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ আমি রহমতুল্লিল আলামিন জান্নাতে কদম দেব না। আমার আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে শুনে নিন, কিছু পেতে চাইলে কিছু দিতে হয়, ইয়া আল্লাহ যা চাই তাই দেব, ইয়া রাসূলুল্লাহ সম্ভব হবে না, আপনি হায়াত চান হায়াত দিয়ে দেব, জান্নাতের হুর চাইলে হুর দিয়ে দেব, রাজত্ব চাইলে রাজত্ব দিয়ে দেব, আপনি একটু কান্নাটা বন্ধ করেন অন্য কিছু চেয়ে নেন। বলে যে না না না, আমি রহমতুল্লিল আলামিন উম্মতের পাগলামির মধ্যে সব কিছু ত্যাগ করে দিলাম নিজের জন্য, দয়াল নবী একটু কাঁদে নাই ঠিক কিনা,
নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায় এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, যে জন হবে আপনার সেই তো মদিনা, যে জন হবে কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে ঠিক না, এই দুনিয়ার আপন জনাব আজকে আছে কালকে নাই, ঠিক না, এই দুনিয়ার আপন জনাব আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপনা সদাই, আপনা সদাই এমন আপনা তিনি, এমন আপনা তিনি যার নাই উপমা, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা, সারা দুনিয়া মনে আছে, কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা, সারা দুনিয়া ওরে জগৎবাসীরা, অনেক ইতিহাস কেটে আনলাম, সরাসরি নেমে আসলাম এসিদের পক্ষ থেকে মক্কার জমিনে খারাপ, মদিনার জমিনে খারাপ, তিনজনকে লিস্টেড করে ফেলল, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ইমামে হুসাইন ইবনে আলী, উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, ওরা দুইজন ডিনাই করে চলে গেল, ইমামে হুসাইন বলতে লাগলেন আমি তো ফেঁসে গেলাম, কারণ আমি তো নবী জাদা, আমি তো অন্য কারো সন্তান না, আমি তো নবীর আওলাদ, উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান, সেই তো জগৎবাসীরা, আমার মাহবুবে মুস্তফার কাছে এদিকে মুনিব চেয়ে নিলেন, ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করুন, নবী আরো কান্না বাড়াই দিলেন, ও রাসূল কান্না থামান, বলে যে না না না, যদি কান্না না থামান শত শত কোটি কোটি উম্মত আমি পার করাইব, আপনার কলিজার টুকরা নাতি ইমামে হাসান হুসাইন হযরত কাসেম তৈয়ব তাহের আপন সন্তানকে কোরবানি দিয়ে যাদেরকে নিয়ে খেলা করতে লাগলেন, নিজের আওলাদ বানায় খুশি উদযাপন করতে লাগলেন, এই নাতিদেরকেও আপনার কোরবানি দিতে হবে, টু চাওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, আমার মনিব মাওলার কাছে আমার রসুল ওয়াদা দিয়ে দিলেন, ইয়া বারিলা আমি রাজি হয়ে গেলাম, উচ্চ আওয়াজ দেব না সুবহানাল্লাহ, কলিজার টুকরা সন্তান চাই না, নাতি চাই না, আমার মাওলা আলী অন্তরে ব্যথা পাবে, আমার ফাতেমা ব্যথা পাবে, আমি মুস্তফা ব্যথা পাবো, আমরা তিনজনের মধ্যে সীমিত থাকবে, অন্য কেউ ব্যথা পাবে না, সমস্ত উম্মতের জন্য আমরা আওলাদের রসুল, আমার আলী আমার, আমার ফাতেমা আমার, আমার হাসান হুসাইন আমার, আমার আওলাদের ভিতরেই আমি মুস্তফা রেখে দিতে চাই, সৈয়দুল আম্বিয়া যদি আমি রসুল হই, সৈয়দুল শুহাদা আমার হাসান এবং হুসাইন হওয়া চাই, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান,
অবা বুঝতে হস্ত না হন বোধ ইতিহাস খারিদা কি যাদের উত্তর বোধ এখতলাফি হতা আয় সারিয়া সিদ্ধ জিন আরা গণনান হনান উচিত ন ঠিক না বেটি ইতরা তো বোধ কে দুই হিসাব বিস্ত করে আতে দুই হিসাব বিস্ত করে গাল নজর আয় জয় সুবহানাল্লাহ না এত লাই অনর গদির লালস ব্যাকুনে করে কিন্তু সারিত্তারে দিবে আর ইমান হোসা আর কানা বড় করে হনা সুবহানাল্লাহ আর হতার প্রসঙ্গ হতাল আর ফেরাউন উঠতে হযরতে মূসা নোয় বড় উঠিলে নোড়ে আর কানা বড় করে হনা আমার মা এরিহিমে নমরুদ হামান সাদ্দাত বখতনসর আলামত জালেম নোয় কানা বড় করে হনা তো আমিরে মুয়াবিয়াতে এজিদেই দেরি ইয়া না রাতে লেগরি টাকা দিয়ে রাহম পড়তে গিলে আল্লাহু আকবার যেইত নবীর রক্ত হযরত নূহ তে কানা নয় মাতন না তিবে নবী ন তো নূহ তে যদি কানা নয় তারিবে তো সাহাবী ইয়া আমির মুয়াবিয়াতে এল্লো গই দেরি ইবেন নাম এজি দেরি